Assalamualaikum, welcome back to my cooking channel, Homemade Cooking Zone. আমি আজকে আপনাদেরকে খুব ইজিলি সফট এবং ইয়ামি 2 পাউন্ডের চকলেট কেকের রেসিপি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এটা কীভাবে করতে হবে। এখানে প্রথমে আমি 3টা ডিমের 2টা অংশকে আলাদা করে নিচ্ছি। আলাদা করা হয়ে গিয়েছে। এখন বিটারের সাহায্যে একেবারে লো স্পিডে আমি 1 মিনিট বিট করে নিব। দেন একটু থেমে তারপর আবার বিট করা শুরু করব আমি, একেবারে ফোম হয়ে যাওয়া পর্যন্ত, মানে হালকা ফেনা ফেনা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে যাব। অনেক সময় ডিমের সাদা অংশ ফোম হয় না, তখন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন বিট করার সময় বোলটা এবং এই বিটের যে ঘাটগুলো রয়েছে সেই দুটা মধ্যে কোনো রকম পানি না থাকে, এবং অনেক সময় ডিমের মধ্যেও পানি থেকে যায়, সে কারণেও ডিমের ফর্মটা সুন্দরভাবে হয় না। লো মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিট পর্যন্ত বিট করেই যেতে হবে। যখন এরকম ফোমি ফোমি হয়ে যাবে তখন এখানে আমি চিনি অ্যাড করব। চিনিটাকে প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আজকে আমি 1/2 কাপ আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এবং সেই চিনিটাই আমি অল্প অল্প করে 2 বারের মধ্যে ব্যবহার করে ফেলবো।
চিনি দেওয়ার পর ব্লেন্ড করা হয়ে গেলে এরকম যদি এগ লিখা যায় আর সেটা যদি মুছে না যায় তখনই বুঝতে হবে যে ফোমটা তৈরি হয়ে গিয়েছে, আর তখনই ডিমের কুসুমগুলো অ্যাড করে দিতে হবে। ডিমের এই কুসুমগুলো দেওয়ার পরে 10 সেকেন্ডের বেশি বিট করা যাবে না, তবে এই ফোমি ভাবটা চলে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে 1/2 টিস্পুন কফি পাউডারকে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি চকলেট এসেন্স 1/2 টিস্পুন। ক্যাডবেরি কোকো পাউডারটা ব্যবহার করেছি, আর দিয়েছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছু ভালোভাবে চেলে নিলে আর 2 বার চেলে নিলে কেকটা খুব ভালো হয় আর কোনো লাম্পস থেকে যায় না। আর এটাকে খুব আলতো হাতে একটি স্প্যাচুলার সাহায্যে মিক্স করতে হবে, বিটার অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিক্স করা যাবে না। আমি সব সময় কেকের মধ্যে তেলটা একেবারে সব শেষে ব্যবহার করি। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেলটা ব্যবহার করেছি সব কিছু ভালোভাবে মিক্স করার পরে।
আমি আজকে কেকটা সসপ্যানে বেক করব আর সবগুলো ব্যাটার দেওয়ার পরে আমি এটার মধ্যে টুথপিক দিয়ে একটু জিগজ্যাগ করে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থেকে যায়। আর যে ঢাকনাটা রয়েছে সেটার যে ছিদ্রটা সেটাও ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর আমি তাওয়াটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট আগে, সেটার মধ্যে আমি বেক করে নিয়েছি। 40 মিনিট পরে আমার কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে, সেটাকে আমি ঠান্ডাও করে নিয়েছি। এখন সেটাকে ডেকোরেশন করার পালা। সাইডে আমি সুগার সিরাপ রেখেছি, সেটার মধ্যে আমি অল্প পরিমাণে গানাশও দিয়ে দিয়েছিলাম, চকলেট গানাশ। সেটার রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সুগার সিরাপের সাথে এরকম গানাশ মিক্স করলে কেকটার টেস্টটা বেশি বেড়ে যায়। আর এখানে আমি সুগার সিরাপের মধ্যে নিয়েছি হাফ টেবিল স্পুন চিনি আর 1/4 কাপ পরিমাণ পানি। আর সাথে যখন গ্যানাশ দিয়েছিলাম তখন আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছিলাম। আমি ফুল কেকটাই আজকে চকলেট ক্রিম এবং চকলেট গ্যানাশ দিয়ে কভার করব। এখানে আমি প্রথমে চকলেট ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। চকলেট ক্রিমের রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নর্মাল ভ্যানিলা হুইপ ক্রিম থেকে চকলেট ক্রিমটা দিলে কেকের স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তাই চকলেট ক্রিমের রেসিপিটা আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আর ইনশাল্লাহ এভাবে আপনারা তৈরি করবেন। গানাশ দিয়ে কভার করার পর অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে প্রায় 1/2 আওয়ার অথবা 1 আওয়ারের জন্য। আমি এটাকে 1 আওয়ারের জন্যই ফ্রিজে রেখেছিলাম, 1 আওয়ার পর বের করে নিয়েছি। তখন গানাশটা শক্ত হয়ে গিয়েছিলো আর সাইডে যে গানাশগুলো পড়েছিল সেটাকেও আমি মুছে নিয়েছিলাম। যখনই একেবারে গানাশটা দিবেন তখনই মুছার চেষ্টা করবেন না, তবে কেকটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমি টুরি নোজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। একেবারে সিম্পল একটি কেক ডেকোরেশন করছি আমার আম্মুর জন্মদিনের জন্য।
আর কেকের বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি লিফ নোজেলের সাহায্যে। ফ্লাওয়ারের উপরে দুটো চকলেট টপারও দিয়ে দিব আর কিছু সিলভার বলস দিয়ে দিব সুইট বলসগুলো। কেকটা আমার হয়েছে 2 পাউন্ডের। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটি। সম্পূর্ণ রেসিপিটি দেখে লাইক বাটনে লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।